মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এবং তার পরিবার ওনারা ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে যেভাবে কাজ করে গেছেন তার সঠিক সম্মান ও স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু বর্তমান সরকার যখন 2018 সালে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিলেন, তারপর থেকেই কিন্তু দেখা গেছে যখন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা সম্মান দিতে পেরেছি। রবিবার এমবিবি বিমানবন্দরে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে আমরা সুস্থ মানসিকতার বিকাশ দিতে চাই। ত্রিপুরা সরকারের একটাই উদ্দেশ্য, আগামী প্রজন্ম যাদের হাতে আমরা আমাদের বেতনটা দিয়ে যাব তার একটা সুন্দর পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে ত্রিপুরার বিমানবন্দর নর্থ ইস্টের মধ্যে সবথেকে সুন্দর বিমানবন্দর হবে। যখন বাইরের থেকে লোক এসে আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলে আপনাদের বিমানবন্দর এত সুন্দর, তখন আমাদের গর্ববোধ হয়। আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। পাশাপাশি তিনি আরও বলেন, ত্রিপুরা থেকে রোজ 30 থেকে 32টা বিমান, রোজ 4000 লোক আসা যাওয়া করছে, এটা কোনোদিন আমরা ভাবতে পারিনি। এখন ভারতবর্ষে ত্রিপুরার মানচিত্র উজ্জ্বল নক্ষত্রের মতো চলছে। আগে আমরা যখন বাইরে যেতাম তখন বলতে হতো ত্রিপুরাটা কোথায়, এখন আর সেটা বলতে হয় না। আর সেটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। এবং তার ইতিকথা আমরা জেনে গেছি এখন, এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল। এক এক সময় ভাবি যে মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আমাদের সরকার যখন 2018 এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014 প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন, তারপর থেকে কিন্তু দেখা গেছে, এবং সেটা শুধু দেখা না, বাস্তবেও আমরা দেখেছি, বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি। আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই, এবং ত্রিপুরা সরকার চায় যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন, যাদের হাতে আমরা আমাদের বেতনটা দিয়ে যাব, একটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে। আমরা স্পোর্টসই হোক, আজকে আমাদের এগ্রিকালচারেই হোক, ট্রান্সপোর্টের কথাই হোক, আমরা সমস্ত ডিপার্টমেন্টে এগ্রিকালচারই হোক, সব দিকে আমরা কিন্তু মানে সর্বাঙ্গীন বিকাশের একটা আমরা চেষ্টা করছি। আমরা যখন আজ থেকে 70 দশকে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরার এয়ারপোর্ট উড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন, ইভেন ইট মে বি মোর অ্যামাং আদার স্টেটস। আমাদের গর্ব হয় এখান থেকে যখন বাইরের থেকে আসে, প্রথমেই মানে বলে না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, যখন বাইরের থেকে লোক আসে আমাদের সাথে কথা বলে এত সুন্দর আপনাদের এয়ারপোর্ট, তা আমাদের গর্বে বুক ভরে যায় যে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে কী না করছেন উনি। অ্যাক্ট ইস্ট পলিসি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, যে অ্যাক্ট ইস্ট পলিসি না শুধু, যে আজকে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা কোন জায়গায় চলে গেছি, মানে ত্রিপুরার থেকে বলা হচ্ছে 30 থেকে 32টার মতো ফ্লাইট এখান থেকে যাচ্ছে, 4000-এর মতো মানে প্যাসেঞ্জার আসা যাওয়া করছে, সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি। এত আমরা কিন্তু সব দিক দিয়ে এখন ভারতবর্ষের যে মানচিত্রে ত্রিপুরা, আগে অনেকে বাইরে গেলে আমাদের ত্রিপুরা কোথায় সেটা বলতে হতো, যে ত্রিপুরাটা আসামের মধ্যে না কোথায়। তো এখন ত্রিপুরার মান মানে ত্রিপুরার চেহারা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আমি বলবো যে সেটা কিন্তু জ্বলছে, এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের যিনি অভিভাবক, এবং শুধু ভারতবর্ষের না সারা মানে পৃথিবীর মধ্যে এখন যাকে মানে শ্রেষ্ঠ নেতা হিসেবে মানেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদীজির জন্য। রাজ্যে ভারতীয় জনতা পার্টি গঠিত হওয়ার পর জাতি এবং জনজাতি মিলনের যে বন্ধন সেটাকে সৌভ্রাতৃত্ব করার জন্য, সংঘবদ্ধ করবার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এই দিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, 2018 সালে ভারতীয় জনতা পার্টি গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকই আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে উৎসর্গ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি পূর্বতন সরকারের সমালোচনা
সমালোচনা করে বলেন, আগেও প্রচেষ্টা হয়েছিল কিন্তু তদানীন্তন সরকার আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে উন্মোচন করতে চায়নি। আমাদের সরকার গঠিত হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেটা করেছি এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে 2018 সালে ভারতীয় জনতা পার্টি গঠিত হওয়ার পর মহারাজার মর্মর মূর্তি বসিয়ে তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। পাশাপাশি তিনি আরও বলেন, পরবর্তী সময়ে যখন এই নতুন বিমানবন্দর মাথা তুলে দাঁড়ায় 2022 সালে তার পথ চলা শুরু করে, তখন পরিবহন দপ্তর থেকে আমরা উপলব্ধি করতে পারি এখানেও মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে সম্মান জানানোর জন্য মূর্তি স্থাপন করতে হবে। আজকে 35 লক্ষ টাকা ব্যয় করে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে এই নতুন বিমানবন্দরে। মুখ্যমন্ত্রীর সময় খুব কম, উনি ধলাই এবং গোমতী জেলায় যাবেন চপারে, তাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর জাতি এবং জনজাতির মধ্যে মিলনের যে বন্ধন, সেটাকে শোভাতৃত্ব করার জন্য, সংঘবদ্ধ করার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং যে প্রথম পদক্ষেপ আমাদের প্রথম ক্যাবিনেটে নেওয়া হয়েছিল 2018 সালের সরকার গঠনের পর, আমাদের এই আগরতলার এয়ারপোর্ট তাকে মহারাজা বীরবিক্রমের নামে উৎসর্গ করার জন্য আগেও প্রচেষ্টা হয়েছিল কিন্তু তদানীন্তন সরকার এই আগরতলা এয়ারপোর্টকে বীরবিক্রমের নামে উন্মোচন করতে চায়নি, সেখানে উৎসর্গ করতে চায়নি। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের ভিশন ডকুমেন্ট অনুযায়ী আমরা সেটা করেছি এবং পরবর্তী সময়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির হাত ধরে আমাদের 2018 সালে সরকার গঠিত হওয়ার পর আমাদের পুরানো যে এয়ারপোর্ট তাকে মহারাজা বীরবিক্রমের সেখানে ফাইবারের মূর্তি বসিয়ে তার প্রতি শ্রদ্ধা আমরা জ্ঞাপন করেছি। কিন্তু পরবর্তী সময়ে যখন আমাদের এই নতুন এয়ারপোর্ট মাথা তুলে দাঁড়ায় এবং 2022 সালে প্রধানমন্ত্রীজির হাত ধরে উত্তর পূর্বাঞ্চলের এই শ্রেষ্ঠ এয়ারপোর্ট যখন তার পথ চলা শুরু করে, পরিবহন দপ্তরের তরফ থেকে আমরা তার উপলব্ধি করতে পারি যে এখানে আমাদের বীরবিক্রমকে সম্মান জানানোর জন্য মূর্তি স্থাপন করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা ব্রোঞ্জের মূর্তি স্থাপন করার জন্য সিদ্ধান্ত নিই। 35 লক্ষ টাকা ব্যয়ে এই ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সম্পন্ন করলাম। এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।